Good morning, class 3. Most welcome to our English class. We were reading the story A Brave General. Yesterday, we got that King Sakratha Simha needed a brave general and he called Lasit to his chamber. In the chamber, he was insulted by an attendant because he took off his turban. So today, let's read the rest of the story. A Brave General, Part 2. এই গল্পটোৰ আগৰ অংশখিনি আমি যোৱাকালি পঢ়িছিলোঁ আজি ইয়াৰ বাকী অংশখিনিও পঢ়িম দি মেন ৰেন টু দ্য কিংছ থ্ৰোন এণ্ড ষ্টুড বিহাইণ্ড ইট মানুহজন ৰজাৰ সিংহাসনৰ ফালে দৌৰিছিল আৰু ইয়াৰ পিছফালে থিয় হৈছিল লাচিত ৰেন টুৱাৰ্ডছ হিম ইন গ্ৰেট এংগাৰ লাচিত খঙত অগ্নিশৰ্মা হৈ তার ফলে দৌড়েছিল বাট দ্য কিং স্টপ লাসিত অ্যান্ড টোল্ড হিম দ্যাট দ্য অ্যাটেন্ডেন্ট ওয়াজ অনলি কেরিং আউট হিজ অর্ডার কিন্তু রজাই লাসিতক রখাইছিল আর কৈছিল যে চাকরজনে তেওঁর আদেশে পালন করে আছিল হি অলসো টোল্ড লাসিত দ্যাট হি ওয়ান্টেড টু টেস্ট ইফ লাসিত ওয়াজ ব্রেভ অ্যান্ড হ্যাড সেলফ রেসপেক্ট তেওঁ লাসিতক আরো কৈছিল যে তেওঁ লাচিতৰ সাহস আৰু আত্মসন্মান আছেনে নাই এই কথাখিনি পৰীক্ষা কৰিব বিচাৰিছিল দেন দ্য কিং এপইণ্টেড লাচিত এজ দ্য বৰফুকন তাৰপিছত ৰজাই লাচিতক বৰফুকন বা সেনাপতি হিচাপে নিযুক্তি দিছিল হি অলছো প্ৰেজেণ্টেড লাচিত উইথ এ বিউটিফুল স্বৰ্ড তেওঁ লাচিতক এটা সুন্দৰ তৰোৱালো উপহাৰ দিছিল এতিয়া আমি পাঠটোত পোৱা কিছুমান শব্দৰ অৰ্থ আলোচনা কৰিম তোমালোকে ভালকৈ শুনিবা আৰু পঢ়ি শিকিবলৈ যত্ন কৰিবা ৱেষ্টাৰ্ণ পাৰ্ট পশ্চিমাংশ কিংডম সাম্ৰাজ্য হিউজ বৃহৎ বা বহুত বেছি এম্পেৰৰ সম্ৰাট ডিচাইডেড সিদ্ধান্ত লৈছিল ফাইট যুদ্ধ কৰা রিকভার উদ্ধার করা লস্ট পার্ট হেরুয়া অংশ নিডেড প্রয়োজন হয়েছিল জেনারেল সেনাপতি ব্রেভ সাহসী সিলেক্টেড নির্বাচন করেছিল ব্যাটলফিল্ড যুদ্ধক্ষেত্র টেস্ট পরীক্ষা করা চেম্বার কুঠা নেল্ট আঁঠু কাঢ়িছিল অ্যাটেন্ডেন্ট চাকর রাস্ট দৌড়িছিল রয়েল রাজকীয় টুক অফ খুলি নিছিল টার্বেন পাগুড়ি ইনসাল্ট ককর্থনা করা কেরিং আউট পালন করে থাকা সেলফ রেসপেক্ট আত্মসন্মান প্রেজেন্টেড উপহার দিছিল সোয়ার্ড তরোয়াল বা হ্যাংদান ধন্যবাদ